মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ আশেপাশের এলাকায়। শনিবার এ কথা জানায় আলিপুর হাওয়া অফিস। মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। মাঝে মাঝে অর্থাৎ সংখ্যায় বেশিবার বৃষ্টিপাত হলেও তুলনায় কম হবে বৃষ্টিপাত। শনিবার একথাই জানায় আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে এখনই কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবার একথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার থেকে উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার আলিপুর, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। আগামী 3-4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। পাশাপাশি দুই বঙ্গেই তাপমাত্রার খুব একটা বদল নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে দক্ষিণবঙ্গে 45% বৃষ্টির ঘাটতি রয়েছে। পাশাপাশি একটি নিম্নচাপ অবস্থান করছে ওড়িশা উপকূলে, সে কথাও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। যে আমাদের মনসুন অক্ষরেখা সেটাও তার নর্মাল পজিশনের থেকে অনেকটাই সাউথে আছে, যার জন্য যে বৃষ্টিটা ওই অক্ষরেখা বরাবর যে জায়গাগুলো আছে অর্থাৎ সেন্ট্রাল ইন্ডিয়া, উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট, তারা যে বৃষ্টিটা পাচ্ছে আমাদের এখানে সেই বৃষ্টিটা হওয়ার কথাও নয়, যেহেতু নিম্নচাপ তো নিচে আছে প্লাস অক্ষরেখাও তার স্বাভাবিক যে পজিশন তার থেকে অনেক সাউথে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।